প্রথমে আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে সামনের এই পার্টটা আমরা খুলবো এবং আমাদের মেকানিক্যাল যে অংশটুকু এটাকে আমরা উন্মুক্ত করব। এই অংশের ভিতরেই আমাদের মোটরটা আছে, যে মোটরটা আমরা রিপ্লেস করতে চাচ্ছি। অতঃপর আমরা পিছনের অংশটুকু আমরা খুলবো, এখান থেকে আমরা নাটগুলো খুলে উন্মুক্ত করে এখান থেকে আমরা মোটরের এসি কানেকশনটা ওপেন করে দেবো। ইলেকট্রিক্যাল কানেকশন ওপেন করে দিলাম আমরা। এরপর দেখেন যে এখানে আমাদের মোটরের জন্য মেইনলি তিনটে নাট আমাদেরকে খোলা লাগবে, তো তিনটে নাট সহজে উন্মুক্ত অবস্থায় নেই। এই জন্য আমাদের প্রথমে যেটা করা লাগবে, যে মেকানিক্যাল যেই লিমিট সুইচটা আছে এটা আমরা প্রথমে খুলে নেব। আমরা খুলতেছি মেকানিক্যাল লিমিট সুইচটা। তাহলে আমরা আমাদের যে মোটরের তিনটা নাটের ভিতরে উপরের যে নাটটা, এটি আমরা সহজে এক্সেস করতে পারবো। দেখেন আমরা খুলে নিলাম আমাদের মেকানিক্যাল লিমিট সুইচটা, একটু সরিয়ে রাখলাম। এই অবস্থায় আমাদের উপরের নাটটা এক্সেসিবল হয়েছে। আমরা এখন আমাদের এই উপরের নাটটা আমরা এখন ওপেন করব। দেখেন যে তিনটা নাটের ভিতরে প্রথমে নাটটা আমাদের হয়ে গেছে, আর বাকি দুইটা নাট আমরা এই শ্যাফটটা, মোটর শ্যাফটটা একটু ঘুরিয়ে নিলাম, তাতে ডান সাইডের নিচের যে নাটটা এটা সহজে অ্যাক্সেসিবল করার জন্য আমরা এটাও খুলে নিলাম। এরপরে তিন নাম্বারের জন্য আমাদের যেটা করা লাগবে, এই যে চার্জিং যে হ্যান্ডেলটা এখানে যেটা, এর জন্য উপরে আমাদের স্ক্রুড্রাইভার দেওয়া লাগবে, যেখানে এই দেখেন সরে গেল। উপরে আমাদের যে গ্রুভগুলো আছে, অর্থাৎ খাঁজ কাটা আছে, তার সাথে যে লকটা, এই লকটাকে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে তুলে দিয়েছি উপরের দিকে, যে কারণে এক খাঁজ সরে যাওয়ার কারণে কিন্তু আমাদের যে নিচে যেখান থেকে চার্জটা নিচ্ছে সেই জায়গাটা বামে আমরা সরাই দিতে পারছি। আমরা বাম হাত দিয়ে যেটাকে ধরে রাখছি সেই অংশটা, এবং আমাদের ওই নাটটা তখন অ্যাক্সেসিবল হয়েছে এবং আমরা ওই নাটটাকে উন্মুক্ত করছি। দেখেন আমরা আমাদের মোটরটা, নষ্ট মোটরটা আমরা খুললাম। অতঃপর আমরা আমাদের ভালো মোটরটা দেব, রিপ্লেস করব এখন। জাস্ট আমাদের যতটুকু প্রসেস করা হলো এর রিভার্স কাজটা করতে পারলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমরা মোটরটা, আমাদের মোটরের যে কেজ, সেই কেজের ভিতরে আমরা ঢুকাচ্ছি। সেক্ষেত্রে একইভাবে দেখেন উপরে আবার স্ক্রুড্রাইভার দিয়ে আমার ওই গ্রুপের উপরে লকটাকে একটু তুলে দিয়ে উপরের লকটাকে তুলে দিয়ে আমরা মোটরটাকে ঢুকিয়ে দিলাম। অতঃপর আমরা আমাদের স্ক্রুর, আমাদের যে নাট আছে এটাকে আমরা আবার লাগিয়ে দিলাম উপরেরটা। সহজ আমাদের মেকানিক্যাল লিমিট সুইচটা খুললে কিন্তু উপরেরটা হয়ে যাচ্ছে। আর বামের নাটে যে বাম হাত দিয়ে আমাদের স্ক্রুড্রাইভার দিয়ে আমরা গ্রুভ থেকে তুলে দিয়েছি, তো বাম হাত দিয়ে আমরা ওটাকে সরিয়ে রেখে বাম পাশের নাটটাও লাগিয়ে দেব। এরপরে আমাদের হচ্ছে ডান পাশের যে নাট, এটাকে আমরা আরেকটু সরানো লাগবে। আমাদের বাম সাইডেরটা এখনো হয়নি, বাম সাইডেরটা আমাদের একটু টাইট দেওয়ার প্রয়োজন আছে। এবার আমরা একটু এটাকে টাইট দিয়ে নিই। উপরেরটা আমরা টাইট দিয়ে দিচ্ছি। এবার আমরা আমাদের ডান সাইড যেটা, এই শ্যাফটটা আবার একটু ঘুরিয়ে নেব নাটের জায়গাটা এক্সেসিবল করার জন্য। আমরা ডান পাশের নাটটাও লাগিয়ে দিচ্ছি। অতঃপর আমরা এটাকে টাইট দিয়ে দেবো এখন। এই আমাদের মোটর লাগানো শেষ। আমরা পিছন থেকে আমাদের যেই ইলেকট্রিক্যাল কানেকশন আছে
আচ্ছা, তার আগে আমরা আমাদের যে লিমিট সুইচটা অ্যাজ ইট ইজ যেটা ছিল আমরা সেটাকে লাগিয়ে দিয়ে যাই। আমরা মোটরের যে মেকানিক্যাল লিমিট সুইচ এটাকে আমরা রিইনস্টল করতেছি। রিইনস্টল করা হয়ে গেছে। এর উপরের কাভারটা আমরা একটু লাগাই দেব, একটা কাভার ছিল এর উপরে। হ্যাঁ, কাভার আমরা লাগিয়ে দিলাম। এবার আমরা পিছন সাইডে যাই, আমাদের যে মোটরের যে এসি কানেকশনটা কানেকশনটা আমরা দিয়ে দেবো। এখন মোটরের এসি কানেকশনটা আমরা এখন দিয়ে দেবো। এখন আমাদের এসি এমসিবিটা আমরা অন করব, এরপরে কিন্তু আমাদের চার্জ হওয়া শুরু হয়ে যাবে।